আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে বলছিলাম মুজিবনগর আসছি, তো মুজিবনগরের পুরো ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন রাস্তার ধারে অনেকগুলো দোকান থাকে, অনেক খেলনা, অনেক বাচ্চাদের জিনিস বা মহিলাদের জিনিস বিক্রি করা হয়। এই হচ্ছে মুজিবনগরের প্রথম গেট। আমি প্রথম গেটের সামনে দাঁড়াই আছি, তো এই প্রধান গেট দিয়ে আমরা এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে হচ্ছে দেখানো হবে মুজিবনগরের পুরো ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করবো। পুরো ভিডিওর সাথে আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু ইতিহাস আপনাদেরকে বলবো, তো আপনারা ভিডিও দেখতে থাকুন। প্রথমে ভিতরে আসার সময় ওই দিক থেকে যখন আসবেন আপনারা, তখনই আপনারা পাবেন একটি বড় এরিয়া, বড় রাস্তা এরিয়া, পুরো রাস্তাটা পাবেন, পুরো এরিয়া। এখানে থাকবে বিভিন্ন রকমের ফুল গাছ, বিল্ডিং, সূর্যোদয়, মুজিবনগর, মেহেরপুর, তো এইগুলো পাবেন। এই রাস্তা অনেক বেশি সুন্দর, যারা টিকটকার আছেন তারা টিকটক বানাতে পারবেন। আর এইটা হচ্ছে আম বাগান, এখানে হচ্ছে পুরো বিল্ডিং দেখতে পারবেন। এই জায়গাতে আমরা ওইখানে যাব, ওইখানে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পুরোটা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মুজিবনগর সরকার কিভাবে গঠিত হয়। মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক ঘটনা। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকার শপথ করে 1971 সালের 17 এপ্রিল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দেশি বিদেশি 127 জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়। ওইখানে শপথ গ্রহণ করে, এই শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। তবে সরকার শপথ গ্রহণের মাত্র 2 ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। এখানে এইসবেরই মূর্তি আছে যে পাকিস্তানি সেনাবাহিনীরা কীভাবে অত্যাচার করত। আর এখানে দেখতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। তো পিছনে যেটা দেখতেছেন স্টেডিয়াম মতো, ওইটা স্টেডিয়াম না, ওটা একটি মানচিত্র। আমি ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো এবং ইতিহাস বলবো যে মানচিত্র কেন ওখানে দেওয়া হয়, পুরো মুজিবনগর সরকার কীভাবে গঠিত হয় এটি আপনারা জানবেন এই ফুল ভিডিও দেখলে। তো দেখতে পারবেন কীভাবে অত্যাচার করা হয়, পাকিস্তানি বাহিনীরা আমাদের অত্যাচার করে কীভাবে, এটা আপনারা এখানে দেখলেন। মূর্তিতে কীভাবে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এটাও দেখলেন। এবার দেখলেন শেখ মুজিবুর রহমান কীভাবে ভাষণ দেন 26 মার্চ। এবার দেখতে পারলেন কিছু মির্জাফর দ্বারা দাঁড়িয়ে আছে, এবার দাঁড়িয়ে আছে মুক্তি সেনারা যাদেরকে সেলুট দেওয়া হচ্ছে। এবার দেখতে পারবেন সরকার গঠনের সময় কিছু গণ্যমান্য ব্যক্তিরা যখন পরস্পর মিটিং করতেছিল সেই সময়কার, বেশ কিছুজন এখানে আছে মূর্তিতে। এবং এই পাশে দেখতে পারবেন যে যখন পাকিস্তানি সেনাবাহিনীরা হার মানে। এবার আমি যাব উপরে, উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো যে উপরে কি আছে আসলে মানচিত্রটা। এই সেই বিখ্যাত মুজিবনগরের মানচিত্র, যেটা দেখার জন্য হাজারো মানুষ এখানে আসে। এখানে আছে অনেক মুক্তি সেনারা যারা যুদ্ধ করছেন, অনেক আছেন বাঙালি যারা পালিয়ে যাচ্ছেন, অনেকে আছেন মানে মির্জাফররা আছেন এখানে, তারপর বিভিন্ন রকম ঐতিহাসিক বিল্ডিং আছে এখানে, তারপর ব্রিজ আছে, এই যে হার্ডিং ব্রিজ পাকশি, তারপর যমুনা সেতু, বিভিন্ন রকম এরকম ঐতিহাসিক জিনিস এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানচিত্র, ম্যাপ আর কি।
স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র। 1970 সালের 7 ডিসেম্বর হইতে 1971 সালের 17 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল। যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 সালে 3 মার্চ শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন, আহত এই পরিষদ স্বেচ্ছায় এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের ন্যায়নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন। এই হলো মুজিবনগরের ইতিহাস। যতটুকু আমি জানি ততটুকুই আপনাদেরকে বললাম। মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়। এবার আমি বের হয়ে গেলাম ওখান থেকে বর্ডার দেখার উদ্দেশ্যে, যেখানে বাংলাদেশের শেষ সীমান্ত। এবং যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হচ্ছে একটি ঐতিহাসিক বিল্ডিংয়ের ভিতরে পড়ে। আমরা যাচ্ছি এখন ভ্যানে করে বর্ডার দেখার উদ্দেশ্যে। বর্ডার দেখার জন্য হাজারো মানুষ ওইখানে যায়, বাংলাদেশের শেষ সীমান্ত বলে। এই যে উঁচু যে ঢালুটা দেখতেছেন এটা হচ্ছে হেলিকপ্টার প্যাড, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী 17 এপ্রিল এখানে আসেন, কারণ 17 এপ্রিল এখানে শপথ গ্রহণ করা হয়েছিল মুজিবনগর সরকার হিসেবে। ভ্যানের সাহায্যে আমরা চলে আসলাম বর্ডারের নিকটে। এখানে দেখতে পারবেন অনেক দোকান। এই সামনে যে বাঁশের বেড়া দেওয়া, গেট দেওয়া, এটি হচ্ছে যানবাহন চলাচল নিষেধের জন্য। এখানে শুধু মানুষজন হেঁটে যেতে পারবে। তো আমরা এখান থেকে হেঁটে যাব। হেঁটে বেশ কিছু তো যাওয়ার পরে আমরা দেখতে পারলাম অনেক ভিড় এবং গেট দেওয়া। তো প্রবেশ নিষেধ বাংলাদেশের শেষ সীমানা। আমি জুম করে দেখাই, এই যে হচ্ছে বর্ডার। এখান থেকে বেশ কিছু দূরেই আমরা দেখতে পেলাম বর্ডারের গেট। তো ওইখান থেকে আমরা বর্ডার দেখে চলে আসলাম আরও একটি স্থানে, আরও একটি ঐতিহাসিক স্থানে। রোদের কারণে মানুষ দূরে থেকে ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমি কাছে যেয়ে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। এবার এখান থেকে চলে যাচ্ছে আমরা বাইরের দিকে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আরও কোথায় কোথায় যাওয়া যায় আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।